निर्लज्जर मतो जो सांबादिकरा प्रश्न करे आमि ताकेओ घृणा करी जे लाश निये जखन राजनीति होच्छिलो तखन तापसी मालिक निये होइई करेछिलो এটা আপনারা বলছেন আমি তোমার কথা বলিনি তো আমি তো निर्लज्ज सांबादिक कथा বলেছি সরি তুমি তো সলজ্জ হয়ে প্রশ্ন করেছো কিন্তু আমি পরিষ্কার কথা পরিষ্কার করে বলি আমি निर्लज्ज सांबादिक कथा বলেছি তোমাকে বলিনি তোমার মারফত আমি সেই বার্তাটা দিচ্ছি তারা কিন্তু তখন যে মিথ্যাচার করে মমতা ব্যানার্জি আর জজ ফার্নের কাছে চলে গিয়েছিলেন সুজাতা মণ্ডলের নামে প্রত্যেকটা একটা ধর্ষণের কাণ্ডকে নিয়ে যেভাবে বলেছিলেন আর আজকে দাঁড়িয়ে সব ভুলিয়ে হচ্ছে কামদুনি থেকে কুমিরপুর আমিরপুর থেকে রায়গঞ্জ থেকে এটাই তো কারসাজি মিডিয়া এটা আগে মিডিয়াটা ছিল না যখন থেকে চিট ফান্ডের টাকায় মমতা ব্যানার্জি মিডিয়া শেয়ার কিনেছিলেন আর কুণাল ঘোষকে সিও করিয়েছিলেন যখন থেকে কয়েকটা সাংবাদিককে ধরে রাজ্যসভায় এইটার করে পাঠিয়েছেন তখন থেকে আমাদের বাংলার স্বাধীনতা আগের থেকে স্বাধীনতার পরে সাংবাদিকতার যে যা কিছু ছিল ভিত্তি যেমন সংস্কৃতির ভিত্তি নষ্ট হয়েছে যেমন রাজনীতির ভিত্তি নষ্ট হয়েছে যেমন অর্থনীতির ভিত্তি নষ্ট হয়েছে তেমনি জার্নালিস্টিক এথিক্স নষ্ট হয়েছে যাচ্ছে সেলিমদা তৃণমূল বলছে বিজেপির থেকে বামেরা অনেক ভালো বিজেপিতে গিয়ে আবার শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল খারাপ বামেরা অনেক ভালো ছিল এত প্রশংসা কোথায় রাখবেন আমরা এগুলো তো কান দিই না যেমন সমালোচনায় ঘাবড়ে যাই না সেরকম প্রশংসাও খুব আহ্লাদিত হয় না তবে এটা বুঝতে হবে যে বাম ছাড়া ওরা কথা বলতে পারছে না আচ্ছা আব্দুল রেজ্জাক মোল্লা গেলেন তৃণমূলে বোঝা গেল পলিটিক্যাল শিফট খগেন মুর্মু গেলেন বিজেপিতে এমনিতে বাম সমর্থকদের মধ্যে এখন নাকি অনেক ডান কারণটা কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নাপসন্দ নাকি আইডিওলজিক্যাল শিফট কি বলবেন যারা গেছেন তার খুব একটা আইডিওলজি যে বুঝেছেন তা নয় আজন ছিলেন তখনও নাহলে যায় না বামপন্থা একবার যদি তার ইনভাইট হয় তার ভ্যালু সিস্টেমে তাহলে সে কখনো দক্ষিণপন্থায় যেতে পারে না আর লুটেরাদের সঙ্গে তো নয় দুর্বৃত্তদের সঙ্গে নয় কিন্তু এরকম হয় যে ৩৪ বছর বামফ্রন্টে যেমন ভালো অনেক কাজ হয়েছে কিছু তো আমাদের গাফিলতি হয়েছে যার ফলে এমন লোকজন ছিল ঘাপটি মেরে তারা মনে করেছে যারা সরকারি দলে থাকতে চেয়েছে আর তা না হলে মমতা ব্যানার্জি একটা আবরণ তৈরি করেছিলেন মাওবাদীদের নিয়ে নকশালদের নিয়ে পিডিএসকে নিয়ে তাদের মধ্যে অনেকেই ওই যে আরএসএসের কোচিংয়ে শিখে সেখানে রাইট আউট দিয়ে খেলে লাভ নেই লেফট আউটে খেলতে গেছে অনেকেই যারা আমাদের স্টপার ছিল তারা মনে করলো ওকে বল পাস করলে বোধ হয় এখানে বিপ্লব হয়ে যাবে কিষাণজির মতো লোক করতে পারেন মহাশ্বা দেবীর মতো লোক করতে পারেন সেই দৌলতে কয়েকটা সিপিএমের লোক এরকম মনে করেছে মানে সেটা মানে রেজ্জাক মোল্লা সম্পর্কেও বলছেন না রেজ্জাক মোল্লা অন্য এজেন্ডাও ছিল নানা রকম এজেন্ডা থাকে কিছু লোকের থাকে দীর্ঘদিন মন্ত্রী থাকলে মন্ত্রীতেই থাকতে চায় আব্বাস সিদ্দিকী প্রকাশ্য জনসভায় একটি কথা বলেছেন যে এই মুহূর্তে এই নির্বাচনের কথা মাথায় রেখে আমরা বামপন্থীদের সঙ্গে জোট করছি কিন্তু আগামীতে প্রয়োজন হলে আমরা বামপন্থীদেরও বুঝে নেব কি বলবেন এটা কালকে ব্রিগেডে বলেননি আগে বলেছেন হ্যাঁ গোলমাল করে না এরকম অনেক এখন আর নাগপুর থেকে অনেক এরকম প্লিজ এরকম যারা আব্বাসকে চিনত না তারাও নাগপুর থেকে এখন অনেক ভিডিও ক্লিপিং পাবে সেখানে লেখা থাকবে না নারদা সমাজ যেরকম লেখা ছিল সৌজন্যে বিজেপি প্রাপ্ত কিন্তু ইউটিউব থেকে এরকম অনেক অসংখ্য পাওয়া যাবে এক যে কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে আমি আবার বলছি যদি তুমি সাধারণ নাগরিক হিসেবে বামপন্থা দক্ষিণ হতে হবে না তার অনেক পরিচিতি আছে তোমারও আছে একটা পরিবারের মধ্যে কয়েক রকমের পরিচিতি থাকে পরিবারের বাইরে আরও থাকে সমাজে থাকে রাজনীতি থাকে কিন্তু এই যে একটা সেলের মধ্যে ঢোকাতে চাইছো এটা যদি তখনও যদি 40-এর দশকে 30-এর দশকে যদি না হতো তাহলে দেশ ভাগ হলেও বাংলা ভাগ হতো না কিন্তু বাঙালি মুসলমানদেরকে তার সত্তাকে অস্বীকার করে দিয়ে উত্তর ভারতের মুসলমানরা বলেছে সে বাঙালি সুতরাং হিন্দুয়ানি আছে আর এই বাংলার বুদ্ধিজীবীরা বলেছে যেটা রবীন্দ্রনাথের কথা শোনেনি জাজিমটা কিছুতেই পিছিয়ে দেয়নি যে সে বাঙালি এটা অস্বীকার করেছে বলেছে মুসলমান এবং CANRC তাকে প্রতিদিন বিদীর্ণ করেছে যে সে কে আসামে বাঙালি হিন্দু হোক বাঙালি মুসলমান হোক তারা কিন্তু একই প্রজাতির হয়ে গিয়েছে কিন্তু এই বাংলায় এখনও যেহেতু NRCটা হয়নি NPRটা হয়নি বা এখনও ওই ডিটেনশন ক্যাম্প হয়নি এই জন্য এখন এই অখণ্ড জাতিসত্তাকে অস্বীকার করছো আমি পরিষ্কার করে বলছি যে সমস্ত মার্জিনাল সেকশন যারা বিজেপির ধাপ্পাবাজি যাবে না বাজিতে যাবে না এবং মমতার ফাঁদে পড়বে না তাই সবাইকে আমরা স্বাগত জানিয়েছি লড়াইটা ত্রিশঙ্কু হতে চলেছে আপনারা বলছেন অন্যদিকে বাকিদের মত লড়াই হতে চলেছে দু দলের মধ্যে এই যে দু দলের ন্যারেটিভ থেকে ত্রিশঙ্কু করার প্রয়াস, এটা কতদূর সার্থক হবে বলে আপনার মনে হয়? আলটিমেটলি না, অনেকটা দু দলই হয়ে যাচ্ছে। কারণ একটা হচ্ছে, যেটা বলেছি আমি কালকেও বলেছি, যত তাপ বাড়ছে তত তৃণমূল গলে যাচ্ছে। তাতে অনেকে উৎসাহিত হতে পারে, সে গলে গলে সব চুয়ে চুয়ে বিজেপির দিকে যাচ্ছে, কিন্তু যখন আরও উত্তাপ বাড়বে তখন ওটা বাষ্প হয়ে যাবে। এটা যে থিওরি অফ কনজারভেশন অফ ম্যাটার যেটা আছে আর কি, এটা একটা ফর্মে থাকে না, ফর্ম চেঞ্জ হয়। তো তৃণমূল থেকে বিজেপি হয়েছে, বিজেপি থেকে যে বিজেপিতে থাকবে সেটাকেই মানছে। যেমন অনেক দল থেকে নিয়েই মুকুল রায়ের হাত ধরে উন্নয়নের জোয়ারে যারা গিয়েছিল, তারা বিকাশের ধারা গিয়ে, তারপরে গিয়ে দেখবে যখন বিনাশের ধারা আছে তখন সেখানে তারা থাকবে না। আর দুদলই হবে, কারণ কিছু আসনে এই আমাদের এই সংযুক্ত মোর্চা বা যেটাকে বলো পিপলস অ্যালায়েন্স বা ইউনাইটেড অ্যালায়েন্স, তার সঙ্গে বিজেপির সঙ্গে হবে। আর কিছু জায়গায় এই ইউএস সঙ্গে, সংযুক্তের সঙ্গে, তৃণমূলের সঙ্গে হবে। কিন্তু আদতে কিন্তু যেটা হিন্দু মুসলমানের বাইনারি করতে চেয়েছিল, যেটা বিজেপি তৃণমূলের বাইনারি করতে চেয়েছিল, সেটা হবে না। কিন্তু মানুষ বুঝে নেবেন কে কাকে হারাতে পারে। আর তৃণমূল যেহেতু কিছু জায়গায় চেটে পুটে চলে যাচ্ছে বিজেপির দিকে, তো সেখানে কাউকে তো বিজেপিকে হারানোর দায়িত্ব নিতে হবে। আবার যেখানে বিজেপির খাতাই খুলতে নেই লোকজন নেই, মানে তৃণমূলের লোকও বিক্রি হয়নি, সেখানে তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই হবে। দীপঙ্কর ভট্টাচার্য একটা মন্তব্য করেছিলেন যে বিজেপিকে যদি হারাতে হয় এবং প্রধান শক্তি হিসেবে চিহ্নিত করতে হয়, সেক্ষেত্রে তৃণমূল বা এই জাতীয় শক্তির সঙ্গেও যদি কোনো ধরনের সমঝোতা করতে হয় তাহলেও বামেদের করা উচিত। সেটা এখন বিজেপিকে দেখি বলা হচ্ছে, কিন্তু মহাশ্বেতা দেবী যখন বলেছিলেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চান, সেটাকে বিজেপিকে আটকানোর জন্য, তখন সিপিএম মাওয়িস্ট যেটা, তখন গণপতিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, গৌতম নমলাককে যখন প্রশ্ন করেছিল যে তোমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে কেন কিষণজি এই সমস্ত মাওবাদী নাম করে খুন করছেন শালকুশনের মতো লোকজনকে, নাম বলেননি, কিন্তু এতগুলো লোক মারা যাচ্ছে সিপিএমে, তোমরা লাল ঝান্ডার লোকের সঙ্গে কেন খুন করছো? তার গণপতি বলেছিলেন গৌতম নমলাক্ষার ইন্টারভিউতে যে আস্ক মহাশ্বেতা, দিস ইজ নট দি মাওয়িস্ট লাইন, দিস ইজ মহাশ্বেতা কিষণজি লাইন, অ্যাট মোস্ট ইউ ক্যান সে দিস। তাহলে এটাও দীপঙ্করবাবুকে জিজ্ঞেস করতে হবে এটা কার লাইন। আচ্ছা আচ্ছা, ব্রিগেডে এবারও লোক এসেছিল, গতবারও ভালো লোক হয়েছে, কিন্তু একটা প্রশ্ন মানে সবারই থাকে যে লোক আপনাদের জনসভায় প্রচুর হয়, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোটে বিগত বেশ কয়েক বছরে তার কোনো প্রতিফলন দেখা যায় না। এবার কি দেখা যাবে, বা এটা কেন হয় বলে আপনার ধারণা? এটা অনেক বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে, অনেক অপব্যাখ্যা আছে, আমি তার মধ্যে যাব না। কিন্তু এটা ঠিক যে ভিড়টা অটোমেটিক ভোট নয়। এই জন্য ব্রিগেডে যে ডাক দেওয়া হয়েছে সেটা হচ্ছে বুথমুখী করার চেষ্টা করা হয়েছে। বুথে যে ভূত আছে, যারা ভোট দিতে দেয় না, যারা ভোটার লিস্টে নাম ঢোকায়, যারা হচ্ছে মস্তানি করে, গুন্ডামি করে, রিভলভার নিয়ে পঞ্চায়েতের মেম্বার বসে থেকে আর জোর করে বোতাম টেপায়, সেই ভূতের সঙ্গে লড়বে, ওই ভূতদেরকে তাড়াবে। ওই ভূতে যারা, তারাই তো ব্রিগেডে এসেছিল। তাদের কতটা উৎসাহিত করতে পারি, যতটা সংগঠন থেকে যতটা আমরা এটাকে কনসলিডেট করতে পারি, এবং আরও অনেক মানুষ, সবাই তো ব্রিগেডে আসেনি, এখন রেলও চলছে না, এখন আমাদের অত আগে তোমরা বলতে এই যারা বলছে ভিড় হয়েছে ভোট হয়নি, যখন ভোট হতো তখন তারা বলতো পঞ্চায়েত দেখিয়ে নিয়ে আসছে, তখন তারা বলতো 100 দিনের কাজের লোভে নিয়ে আসছে, তখন বলো তো সরকার আছে বলে সরকারি ব্যবস্থাপনায় হচ্ছে। সুতরাং কেউটা কিছুটা কিছু তো বলবে। তখন বলতো যে ভোট আছে কিন্তু লোক নেই, এখন বলছে লোক আছে কিন্তু ভোট নেই। আর আমরা কাউকে ক্ষমতা দেখাতে আনিনি, আমরা যারা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি, আমি দীপঙ্কর ভট্টাচার্যের কথা বলছিলাম, যারা পশ্চিমবঙ্গে থেকে গত 10 বছর ধরে পঞ্চায়েতের সময় ভোট লুট দেখেছে, যারা মিথ্যা মামলা শিকার হয়েছে, 84,000 আমাদের কর্মীর ওপরে মিথ্যা মামলা আছে। এখনও কিছু কিছু জায়গায় আমাকে এক একটা থানাভিত্তিক সিদ্ধান্ত করে কোর্টে থেকে অর্ডার করেছে ইন অ্যাবসেন্সি আমাকে, যে আমি হচ্ছে ক্রিমিনাল একজন, যাতে সেই থানা আমি প্রবেশ না করতে পারি। এরকম অসংখ্য আছে। জেলে আছে যারা মানবাধিকার হরণ হয়েছে বা CAA NRC NPR বিরোধিতা করেছে বলে। তাহলে তাদের পরিবারের লোকজন যারা ঘর ছাড়া আছে, যারা জরিমানা দিতে বাধ্য হয়েছে, অটো চালাবে অটো স্ট্যান্ডে রাখতে পারেনি জরিমানা না দিলে, সেই মানুষগুলোকে আমরা এখন সংগঠিত করে আবার পুনরায় যাতে লড়াইয়ের যে মানুষের কাছে, সেটা কালকে দেখা গিয়েছে, এবং লড়াইটা যাতে শুধু ভোট নয়, ভোটের পরেও হতে পারে, তারই প্রস্তুতি নিচ্ছে। এটাই কমিউনিস্ট পার্টির কাজ। এই ভোট লুটের কিন্তু একটা অভিযোগ দীর্ঘ সময় ধরে আপনাদের বিরুদ্ধেও ছিল, নন্দরানী দল ইত্যাদি বিভিন্ন। না তো বলতে হবে না, RSS একটা বই লিখেছিল, তরুণ বিজয় হচ্ছেন, যার RSS পত্রিকার সংবাদ ছিলেন, আর বলবীর পুঞ্জ যিনি পাঞ্চিজনের এডিটর ছিলেন, তিনি ওই বইটাকে যখন পাবলিকেশন করেছিলেন মমতা ব্যানার্জিকে উদ্বোধন করানো হয়েছিল। এই মমতা আরএসএস যে কমিউনিকেশনটা গড়ে ওঠে তার মধ্যে মাওবাদীরা যুক্ত হয়, সোকল লিবারেলরা যুক্ত হয়। আনফর্চুনেটলি এটা তাদের নেরেটিভ, কিন্তু 34 বছর বামফ্রন্ট এটা সবাই জানে ভোট লুট করে তৈরি হয়নি। আর যারা বলে তারা সায়েন্টিফিক রিং বলতো, এখন তারা বলে না। এরা তারাই যারা ত্রিপুরা নিয়ে হইচই করতো যতদিন মানিক সরকারের সরকার ছিল। আর যতদিন থেকে মানিক সরকারের সরকার নেই, এখন ত্রিপুরা বাংলা পার্লেস থেকে বেরিয়ে গেছে, মিডিয়া থেকে বেরিয়ে গেছে, আর খবর নেই। এটা হচ্ছে কমিউনিস্ট বিদ্বেষ থেকে, বিরোধিতা থেকে। এই যে বারবার করে ধরুন সিংহ নন্দীগ্রাম বা সাইবাড়ি, এই যে চর্বিত চর্বণ, এই ন্যারেটিভটা, এই যে মজা কথা দেখো, আমি কিন্তু সিংহ নন্দীগ্রাম বলিনি, কিন্তু আমি যেটা ভালো যেটা তুমি ধরে দিচ্ছ আর কি, হ্যাঁ ঠিক আছে এটা তোমার কাজ। এবার সেই জায়গা থেকে এই ন্যারেটিভটারও বদল ঘটানো আপনাদেরও কি কোথাও একটা দায় থাকে না? আপনাদের আছে, অবশ্যই আছে। আমরা সে দায়িত্ব স্বীকার করেছি, এবং করেছি বলেই তো অবজারভার ফাউন্ডেশন হোক, আম্বানির টাকা হোক, আর ভাড়া করা বুদ্ধিজীবী হোক, তারা প্রতিদিন মারিজাপে ইঞ্জেকশন করলেও মানুষ এখন বলছে আমার রুজির প্রশ্ন, রুটির প্রশ্ন, টেট কেলেঙ্কারির প্রশ্ন, মানুষ এখনও বলছে চাকরির প্রশ্ন, মানুষ এখনও বলছে যে এসএসসি এমএসসি পাশ করা ছেলেমেয়েদের কী হবে এখনও তারা। তাহলে আমরা যখন বলছি কর্ম তখন ওরা বলছে ধর্ম, কিন্তু মানুষ এখনও কর্মের সংস্থানের জন্য লড়ছে, ধর্মস্থানের জন্য লড়ছে না। যখন আমরা বলছি পথে নামো তখন ওরা রথে তুলছে, সব মানুষ রথ দেখতে হেরিকে যায়নি, এখন পথে বেশি আছে। তাহলে আমাদের দায়টা তো আছে কিছু। তৃণমূল বলেছে যে আপনাদের লাশের প্রয়োজন ছিল, মইদুল মিদ্দা আপনাদের সেই লাশ দিয়েছে, এবার লাশ নিয়ে আপনারা সিম্প্যাথির ভোট করাবেন। মইদুলের মৃত্যুকে আপনাদের পলিটিক্যাল ডিভিডেন্ড হিসেবে ব্যবহৃত হবে, মানে এটা, এবং আপনাদের এটা কি মানে একটা বলতে পারেন যে কিছুটা নির্বাচনে আপনাদের এগিয়ে দেবে এইটা ভোটে লড়তে? আমার তো নবান্ন ভট্টাচার্যের কবিতা মনে পড়ছে, লাশকে শনাক্ত যারা ভয় পায় আমি তাকে ঘৃণা করি। কিন্তু লাশকে নিয়ে যখন মমতা ব্যানার্জি মিছিল করছিলেন, যখন কঙ্কালের হাড় খুঁজছিলেন যে কঙ্কাল কোথাও ছিল না, যখন তার ঝোলা ব্যাগ থেকে বেরোচ্ছিল, আর যে সমস্ত গর্ধবরা বলেছিল ওর কথা শুনে যে তালপাটি খাল লাল হয়ে গেছে আর সবার স্তন কাটা আছে, এখন তাহলে কয়েকটা মহিলাকে তো মমতা ব্যানার্জি হাজির করতে পারতেন নবান্নতে, কোথায় গেল তারা? যাদেরকে বলা হয়েছিল সব শেষ করে দিয়েছে সিপিএম হারমাদরা মেলে, এই মিডিয়া বলেছিল, কোথায় তারা? কেন জ্ঞানশ্রী কাণ্ডের এখনও পর্যন্ত তদন্ত করে পুরো নম্বর রিপোর্টটা আসেনি? কেন সিবিআই রিপোর্টের পরে মমতা ব্যানার্জি না এগিয়ে গিয়ে সেই আইপিএসকে জয়েন করিয়েছেন কেন নিজের দলে, তৃণমূলকে দলে? মিথ্যা প্রচার সব সময় হয়, কিন্তু মইদুলটা একটা বাস্তব, মিথ্যা নয়। এবং মইদুলের লাশ নিয়ে আমরা নবান্ন অভিযানও করিনি, কালীঘাট অভিযানও করিনি, যেটা মমতা ব্যানার্জি করেছিলেন এই কলকাতা বুকে। নির্লজ্জের মতো যে সাংবাদিকরা এই প্রশ্ন করে আমি তাকেও ঘৃণা করি, যে লাশ নিয়ে যখন রাজনীতি হচ্ছিল তখন তাপসী মালিক নিয়ে হইই করেছিল। আমি তোমার কথা বলি, আমি তো নির্লজ্জ সাংবাদিক কথা বলেছি, সরি, তুমি তো সলজ্জভাবে প্রশ্ন করেছ, কিন্তু আমি পরিষ্কার কথা পরিষ্কার করে বলি, আমি নির্লজ্জ সাংবাদিক কথা বলেছি, তোমাকে বলিনি, তোমার মারফত আমি সেই বার্তাটা দিচ্ছি। তারা কিন্তু তখন যে মিথ্যাচার করে মমতা ব্যানার্জি আর জজ ফার্নান্ডের কাছে চলে গিয়েছিলেন সুজাতা মণ্ডলের নামে, প্রত্যেকটা একটা ধর্ষণের কাণ্ডকে নিয়ে যেভাবে বলেছিলেন, আর আজকে দাঁড়িয়ে সব ভুলিতে হচ্ছে, কামদুনি থেকে, কুমিরপুর, আমিরপুর থেকে, রায়গঞ্জ থেকে। এটাই তো কারসাজি মিডিয়ার, এটা আগে মিডিয়াটা ছিল না। যখন থেকে চিট ফান্ডের টাকায় মমতা ব্যানার্জি মিডিয়া শেয়ার কিনেছিলেন আর কুণাল ঘোষকে সিও করিয়েছিলেন, যখন থেকে কয়েকটা সাংবাদিককে ধরে রাজ্যসভায় এইটার করে পাঠিয়েছেন, তখন থেকে আমাদের বাংলার স্বাধীনতা আগের থেকে স্বাধীনতার পরে সাংবাদিকতার যে যা কিছু ছিল ভিত্তি, যেমন সংস্কৃতির ভিত্তি নষ্ট হয়েছে, যেমন রাজনীতির ভিত্তি নষ্ট হয়েছে, যেমন অর্থনীতির ভিত্তি নষ্ট হয়েছে, তেমনি জার্নালিস্টিক এথিক্সের নষ্ট হয়েছে। মইদুলের মৃত্যুর পরে সেই সমস্ত বুদ্ধিজীবীদের নামে তালিকা আছে, কটা কবিতা লিখেছে, কটা ছি বলেছে, অটো চালাতো বলে, মুসলমান ছিল বলে, আমি তো বলি না, বৈদ্য ছিল বলে, বুদ্ধি ছিল বলে, বাঁকুড়ার ছেলে ছিল বলে, সে তো গ্র্যাজুয়েট ছেলে, সে তো ডিলেট পাস করেছে। মইদুল কি মইদুলের জন্য মরেছে? যে যুবরা নবান্ন ছেড়ে দাও, কালীঘাট ছেড়ে দাও, মইদুলের লাশটাকে নিয়ে আমরা সিপিএম অফিসও নিয়ে আসিনি, কারণ সে সিপিএম ছিল না, সে ডিওয়াইফাই ছিল, সে ছাত্রজীবীদের মিছিলে গিয়েছিল, ছাত্রজীবীদের অফিসে গেছে। আর তাহলে মধ্যম গ্রামের ওই ধর্ষিতা মেয়ের মতো তৃণমূল আর পুলিশ মিলে রাতারাতি লাশ পাচার করে যেত, নিমতলায় নিয়ে চলে যেত। এটাকে লাশ নিয়ে রাজনীতি বলে না। আমি একটু খারাপ করে বললাম এই জন্যই যে যেটা বাস্তবসম্মত তার উপর, তার ভিত্তি করে বিশ্লেষণ হবে, নিজের মন গড়া কথা নিয়ে বিশ্লেষণ হবে না।